আসুন এখন আপনার ভারত উপমহাদেশ চলে এসেছিলাম আবার একটু পিছে ফিরে গেছি সম্মানিত উপস্থিতি প্রশ্ন তুলেছেন জাহালাত ইসলামে কোনোদিন কিছুই ছিল না পরবর্তী আবিষ্কার বইও লিখে বলেছে একজন আহলে হাদিস এবং নানান কিছু বই লিখে বলেছে সালাফ এবং সালাফিদের আকিদার পার্থক্য লিখে বলেছে সেটা না আমার লেখালেখি চলছে সেটা না আমি এই মুহূর্তে কথা বলছি না সেটার জবাব আমি সময় মতো আপনাদের সামনে আসবে ভালো হবে ডক্টর মুজাফর লেগে আছে কিছু আমার সাথে আল্লাহ যদি তৌফিক দান করে তখন আমি বলবো আমি বলি আহলুল হাদিস ছিল চার মজাবের আগের মজাব যেন সেটাই আহলুল হাদিস আপনারা খুঁজে পান না মানে আগেরটা খুঁজে পাচ্ছেন না পরেরটা খুঁজে পাচ্ছেন আমি হানাবে সবাই মালিকে হাম্বলির ব্যাপারে আমি কোনো ফতোয়া দিতে যাব না এটা যদি আপনারা যে সাইন বোর্ড লাগান লাগান সহি হাদিসের রোজে আমল করেন আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করে আপনারাও জান্নাতে চলে যাবেন কিন্তু বিতর্ক ভুয়া বিতর্ক করতে আসবেন না চার মজহাবের সৃষ্টির আগের মজহাব যেটা সেটাই হলো আহলে হাদিসের মজহাব সৃষ্টি হওয়ার পূর্বে একটা মাঝহাব ছিল সেটা আলেজের মাঝহাব আমার কথা নয় আপনারা শুধু একটু পড়ে দেখুন ঘেটে দেখুন তাই বলে বলবেন যে আহলে হাদিস মাযহাব আবার হয়ে গেল আমরা না মাযহাবের বিরোধিতা করি আরে ভাই মাযহাব অর্থ এখানে আমাদের বিরোধিতার জায়গা হলো এই যে একটা কিছু ধৈরা আছি যা বলেছে হাদিস ডাইনে বামে যতই আসুক না কেন কামড়তে ওইটাই ধরে থাকবো তার বাইরে যাব না এইটা হলো এক মাযহাব আরেক মাযহাব হলো সহিহ হাদিস যেখানে পাবো ওইটাই মানবো এইটা আমার মাযহাব এই কথা বলেছেন ইমাম আবু হানিফা রাহিমাল্লাহ ইদা সাহাল হাদিস ফা হুয়া মাযহাবি হাদিস সহি সেইটাই আমার মাযহাব মাযহাব মানে গন্তব্য মাযহাব মানে মত মাযহাব মানে ধরা একটা জিনিস মানা এটার নাম হলো মাযহাব ওই অর্থে যে মাযহাব সহি হাদিস যতই থাকুক না কেন জাহান্নামে গেলে ওইটা ধরেই জাহান্নামে আর ঘুর মুটুক না অনেক জায়গায় দেখি জাহান্নামে গেলে ওই পথ দিয়ে যাবো ঘোরা টোরা কারবার নাই ওস্তাদে কম বুঝতো নাকি উনি কম বুঝছেন তোমরা কি বুঝো আজকাল সহিহুল বুখারীর সহিহাদের সামনে নিয়ে বলবেন আরে বুখারী তো পরের মানুষ এ কি বড় হুজুরের ধারে কাছের লোক নাকি কি কি ধরনের বিদ্যা তাদের কি ধরনের কি শিখিয়ে দিচ্ছেন আবার অন্যান্য ভাইয়ের আপনার রাগ করবেন না আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে যাচ্ছি শুধুমাত্র ভারত উপমহাদেশে আহলে হাদিসে এসেছিলেন উমাইয়া আমলে যখন ভারত জয় হয় তখন সাহাবী এবং তাবেঈদের মাধ্যমে জয় হয় তখন আহলুল হাদিস রাই এসেছিলেন সিন্ধুতে এবং মুলতানে এবং যদি কিছু হানাফি থেকে থাকেন তারা বদ্ধমূল হানাফি নন এবং ফেকার কেতাবে হাসিয়ায় যা কিছু লেখা আছে ওই মার্কা হানাফি নন এবং ওই মার্কা সাফি নন যে একটা মাসালার উদাহরণ দিব দিয়েছিলাম তোমার ওই কি বিরাট কোম্পানির ওখানে দিয়েছিলাম একটু ফাজিল কথা হয়ে যায় যে আব্দুর রব সব কিছু কিছু বলতেন আমার তো মুখটাগুলো আসতে চায় না এক ব্যক্তি ইমাম নিয়োগ দিবেন মসজিদে আল্লাহ নবী বলেছেন ফালিয়াউহুম আকরাউহুম যার কেরাত ভালো সে ইমাম হবে যদি কেরাত দুইজনের সমান হয় আলামুহুম বিসুন্নাহ সহি মুসলিমের হাদিস হাদিস যে বেশি জানবে সে ইমাম হবে আকদামুহুম হিজরা হিজরত জায়গা করেছে সে ইমাম হবে এবং তারপরে হলো যার বয়স বেশি যদি সমান সমান হয়ে যায় এখন এগুলা তো মানলাম তারপরে যদি সমান সমান হয়ে যায় তাহলে কি হবে কে আশ্চর্য বলে যে যার বউ বেশি সুন্দরী সে মামতি করবে আহসান হুম জাওজাতান সোজা ছোটখাটো কেতাবে লেখা নেয় আমি সে নাম বলছি না এখন যদি সুন্দরী কার বউ বেশি সুন্দরী এন ইমাম সবের বউ তাহলে হাজির করতে হবে সব ইমাম সবের বউ নিয়ে এসে হাজির হবে তারপর ঢাকার থেকে লন্ডন থেকে আমেরিকা নিয়ে সুন্দরী প্রতিযোগিতার যেগুলো মাপামাপি করে ফিতা টিতা দিয়া ওগুলা নিয়ে আসতে হবে তারপর ইমাম সবের বউ গুলাকে খুলা টুলা কাপড় শুভ খুলা টুলা তারপর পরীক্ষা করবে কার কোন জায়গায় কি ধরনের আছে তারপরে গান গাওয়াইতে হবে তারপর নাচতে দিতে হবে তারপর ইমাম সাহেবের অনুমতি করতে যাবে আরো কথা আছে তাকে শেষে যে বলতেছে সবার বউ যদি সমান সুন্দরী হয়ে যায় তখন আসগার হোম দেখারান যার পুরুষাঙ্গ সবচেয়ে ছোট সেই মহম্মদ ছোট
অনেক বড় কেতাবে লেখা, এখন আগে তো বউ খুললেন, এখন সব ইমামের কাপড় খুলত। সময় তো উপস্থিতি, আর কেতাবে লেখা আছে আমি বানায় বলতেছি না, আপনি তো হাসতেছেন। যদি আরো কিছু বলি আরো খারাপ মনে করবেন। একজনে তার পুরুষাঙ্গ দুই ভাগ করে ফেললো, ফাটায় ফেললেন, দুই স্ত্রীর সাথে মিলন করলো। এখন গোসল কার খরচ হবে আর কার খরচ হবে? বিশাল ফাঁকার কেতাব, আমি নাম বললাম না, কত বড় গাধা, কত বড় গাধা এই মহান ফকির। পুরুষাঙ্গ দুই ভাগ করলে কোন কাজ চলবে? আর ফরজ গোসল হবে না, জানাজার গোসল হবে, ও তো আগেই মরবে, আর ফরজ গোসল হবে কখন? এগুলা ভেকার কেতাব আছে, আমি আর বেশি দূর বলতে চাই না। আরো আগায় যাই, মহান ফকি বলছে কোন পুরুষ যদি স্ত্রীর পেটের মধ্যে পুরো ঢুকে যায় তাহলে কি আর কার ঘর কত গোসল হবে? মহিলার গোসল ফরজ হবে না, পুরুষের গোসল ফরজ হবে? নাম করা একটা ফেকার কেতাব বলি, রব্দুল মুহতারে একটা ফতোয়া উল্লেখ আছে, সেখানে লেখা আছে যে কোন বুজুর্গের সম্মানার্থে যদি কাবার ঘর সরে যায়, ধরেন বাংলাদেশের কোন বুজুর্গ যাওয়া শুরু করলো কাবার ঘর সরে, একটা মক্কা থেকে সরে গেল আপনার ইরাকে চলে গেল, তাই না? কিংবা ধরেন চীনে চলে গেল, এখন আপনার সালাত আদায় করবেন কোন দিকে? কাবার জায়গা নেই মক্কা, কাবার ঘর চলে গেল বুজুর্গের সম্মানার্থে আরেক এলাকায়, এখন ওরা কাবার ঘরের দিকে সালাত আদায় করবেন না কাবার মাটি যেখানে ওইখানে সালাত আদায় করবেন, ওইদিকে মুখ করা। ফতোয়া কি? কাজী ইব্রাহিম সাহেব তো মুক্তি মানুষ, আমি প্রশ্ন করে চলে এসেছিলাম, মুক্তি মানুষ এটার জবাব দেওয়া যাবে না, জবাব দিছে কিনা আমি জানি না। চিন্তা করতে পারে কত ব্রেন ফতোয়ার মধ্যে, যে কত ব্রেন আল্লাহ ভালো জানে। তখন বললেন যে কাবার ঘর যেখানে করে সেখানে চলে যা, কাবার মাটি যেটা মক্কা ওইটি কেবলা হবে। এত চিন্তা করার দরকার আছে? ফাউল চিন্তা, ফাজিল চিন্তা, বেহুদা চিন্তা, যত ধরনের জঘন্যতম চিন্তা করে জঘন্য মানুষ করতে পারে না। সম্মানিত উপস্থিতি, আমরা এই সকল খেয়াল চিন্তা, বেহুদা চিন্তা, এই এগুলা বলে আর মারহাবা মারহাবা করে, কত বড় ভক্তি, কত বড় চিন্তাবিদ, চিন্তাবিদের অবস্থা কি আপনারা ভালো করে বুঝে দেখুন।